ইউনিভার্সিটির সেকেন্ড সকল স্টুডেন্টের কাছেই অনেক কনফিউজিং একটা সময় সময় এই আমরা আস্তে আস্তে রিয়েলিটি চেক পাওয়া শুরু করি সাধারণত এই সময়টাই স্টুডেন্টরা মিসগাইড হয়ে থাকে এবং এই টাইমটা যদি সঠিকভাবে আপনারা ইউটিলাইজ না করতে পারেন এটি আপনাদের জন্য ফিউচারে একটা অনেক বড় ডিসঅ্যাডভান্টেজ হতে পারে ফার্স্ট অফ অল এই সময়টাতে নিজেদের অ্যাকাডেমিক্সের উপরে এক্সট্রা ফোকাস করতে হবে নিজেদের সিজি হাই করতে হবে যাতে ফিউচারে যে কোনো জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন সেকেন্ডলি এক্সপ্লোর ক্যারিয়ার অপরচুনিটিস এই টাইমটাই আপনি কোন কোন ক্যারিয়ারে যেতে পারেন এই সম্পর্কে আগে থেকেই একটা ধারণা নিতে পারেন এটার পাশাপাশি আপনি পার্ট টাইম জব করতে পারেন বা অনেক টাইপের রিসার্চ রিলেটেড আপনাদের টিচারদের এই টাইপের কাজে হেল্প করতে পারেন যখন আপনি নিজের সিভি তৈরি করবেন তখন যেন আপনার রেজিউমটা এই এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করার কারণে আরও ভারী হয়ে থাকে আর এগুলো আপনার জব পাওয়ার অপরচুনিটিটাকে আরও গুণ বাড়িয়ে তুলবে থার্ড ওয়ান ইজ ডেভেলপ পার্সোনাল স্কিলস নিজের পার্সোনাল স্কিলসকে বাড়িয়ে তুলতে হবে যেমন টিম ওয়ার্ক কোডিং টাইম ম্যানেজমেন্ট কমিউনিকেশন এই জিনিসগুলোর উপরে আপনাকে দক্ষতা বাড়িয়ে তুলতে হবে যাতে আপনি প্রফেশনাল ফিল্ডে যে সঠিকভাবে নিজে যেই নলেজটা জানেন সেটা অ্যাপ্লাই করতে পারেন এবং সকলের সাথে মিলে মিশে সেই কাজটা সম্পন্ন করতে পারেন এগুলো কিন্তু খুব ছোট ছোট বাট খুবই ক্রুশাল এক একটা স্কিলস যেগুলো আমাদেরকে ফিউচারে অনেক বেশি অন্যদের থেকে এগিয়ে রাখে নিজের ক্যারিয়ার রিলেটেড এরকম টিপস এন্ড ট্রিক্স জেনে নিজের ক্যারিয়ারকে অন্যদের থেকে এগিয়ে রাখতে লার্নিং বাংলাদেশের সাথেই থাকো